আমি এখন সম্পূর্ণ মুক্ত, আমি সব বিষয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো, খুব টায়ার্ড আছি। দুই দিনের ক্ষমতা পেয়ে দেখি সর্বনাশ, ছোট একটা মাওলা না রফিকুল ইসলাম মাদানির হাতে পায়ে বেরি বাঁধে, এত বড় সাইকুল হাদিসের হাতে পায়ে কোমরে রশি বাঁধে, আর পরিমণির মতো নষ্টা ব্রষ্টা জেলখানা থেকে বের হয়, হাতে মেহেদি দিয়ে বের হয়, যেন সে বাসর ঘর থেকে বের হয়েছে। এই অবস্থা কেন, এই অবস্থা কেন? যেই রশি দিয়ে আজকে উলামায়ে কেরামদের কোমরে বেঁধেছেন, ওই রশি কিয়ামতের ময়দানে গোড়ার মধ্যে জুড়াইয়া তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ তাআলা। সেদিন বেশি দূরে নয়, অপেক্ষা করেন।